আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটিতে একটি সমস্যা হয়েছে, দেন আমরা যে চাইনিজ ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছিলাম কালকে থেকে আমরা সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আর আপলোড করব না। দোয়া করবেন আমাদের চ্যানেলের জন্য এবং সবাই আমাদের চ্যানেলের পাশে যেভাবে ছিলেন, ইনশাল্লাহ আমাদের চ্যানেলে পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব ফ্যামিলি ব্লগগুলো করার জন্য এবং ফ্যামিলি ফুড চ্যালেঞ্জিং ভিডিও করার জন্য, যেটা আপনাদের জন্য সামনে আমরা অনেক চিন্তা ভাবনা করে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করতেছি। তো এই সমস্যাগুলো আমরা সরাসরি আপনাদের বলতে পারতেছি না। অ্যাকচুয়ালি সবাই দোয়া করবেন আমাদের চ্যানেলটি যাতে দ্রুত ঠিক হয়ে যায় এবং আমরা যাতে আপনাদের মাঝে আবারও কন্টিনিউ প্রত্যেকটা সময় আপনাদের বিনোদনগুলো দিতে পারি। হয়তো আমরা আগে চাইনিজ ভিডিও দিয়ে বিনোদন দিছিলাম, বাট এখন আমরা নিজস্ব ভিডিও দিয়ে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব। তো আমরা ফ্যামিলি ব্লগগুলো যতগুলো আছে, ফানি কন্টেন্ট, তারপর ফুড ব্লগিং, ফুড চ্যালেঞ্জিং, এ টু জেড আপনাদের মাঝে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন, আমাদের পাশে ছিলেন, পাশে আছেন, পাশে থাকবেন, তো অবভিয়াসলি আমি সবাইকে একটা কথাই বলবো যে আমরা যে কন্টেন্ট ইউজ করি না কেন, আমরা যে কন্টেন্টটি দেই না কেন, তো সবার কাছে একটা রিকোয়েস্ট, আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা ভালোভাবে দেখবেন এবং আমাদের যেভাবে সাপোর্ট করছেন প্রত্যেকটা মানুষ একইভাবে সাপোর্ট করবেন, বিশেষ করে ইন্ডিয়া, রাশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইউএস, বাংলাদেশ, আরও অনেক কান্ট্রি আছে, মালয়েশিয়া, সৌদি আরব, যে কান্ট্রিগুলো সবচেয়ে বেশি আমাদের সাপোর্ট করছিলেন তারা অবভিয়াসলি আমাদের সাপোর্ট করবেন সবসময়, আমরা এটাই চাই। তো আপনারা যারা আমাদের চ্যানেলকে ভালোবাসেন, এক কথায় আমাদের চ্যানেলকে যারা ভালোবাসেন, আমরা যে কন্টেন্টই দিই না কেন, আমি আশা করি আমাদের প্রত্যেকটা কন্টেন্ট আপনাদের কাছে ভালো লাগবে। তো তাই বলি সবাইকে যে আপনারা যারা আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করেন, যারা আমাদের ভিডিওর জন্য বসে থাকেন, তাদেরকে সবাইকে বলি যে আমরা এমন কিছু কন্টেন্ট নিয়ে আসতেছি সামনে, যে কন্টেন্টগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের তৈরি করা, আমাদের নিজেদের ক্রিয়েটিভিটিতে তৈরি করা, আপনাদের জন্য বেস্ট কন্টেন্ট। তো আমরা আর চাইনিজ ভিডিও দেব না, অলরেডি হয়তো আমরা চাইনিজ ভিডিওগুলো রিমুভ করতে পারি খুব শীঘ্রই। তো তারপরেও আমি আপনাদের এটা জানিয়ে দিচ্ছি, হয়তো নাও করতে পারি যদি ইউটিউব আমাদের দয়া করে। তো তো জানি না ইউটিউব আমাদের কি করবে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে কি হবে না হবে আমি এটা জানি না। তারপরেও আমরা চেষ্টা করব সব সময় নিজস্ব কন্টেন্ট দেওয়ার জন্য। আমি ইউটিউবের কাছে আবারও ক্ষমা চাচ্ছি, দয়া করে আমাদের সমস্যাটি সলভ করে দিন, যাতে করে আমরা আবারও ইউটিউব ক্যারিয়ারে ভালো কিছু উপহার দিতে পারি সবাইকে। তো এই আশায় আমি সবার কাছেই করি যে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারাও আমাদের সাপোর্ট করেন, যাতে করে আমরা সামনে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য উপহার দেব এবং আপনাদের জন্য ফানি ফানি কন্টেন্ট দেব। প্লাস আমরা চেষ্টা করতেছি ইতিম কিছু বাচ্চাদের নিয়ে কাজ করার জন্য, সেই কাজগুলো করার চেষ্টা করব, আর সমস্ত ভিডিওগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো যারা আমাদের সাপোর্ট করবেন তাদের সাপোর্টে হবে কি যে আমি ইতিম বাচ্চাদের জন্য কিছু একটা করতে পারবো, বা পথ শিশুদের জন্য কিছু করতে পারবো, বা অসহায়দের জন্য কিছু করতে পারবো। তো চেষ্টা করব সবার মন জয় করার জন্য, যেহেতু ইউটিউবিং শুরু করছি, এটা তো আর শেষ করার মতো না, তাই না? তো সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে আপনাদের মাঝে ভালো কিছু উপভোগ করাইতে পারি এবং ভালো কিছু দিতে পারি। তো এই বলে আজকে শেষ করতেছি, আমরা দেখা হচ্ছে সামনে আমাদের নিজস্ব কন্টেন্ট নিয়ে। তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।